পাকিস্তানি কাজের ভিতরে আবার ডলার বসে না দেখেন। আমাদের এক সময় হাজার হাজার পিস মাল করি, যেটা স্টক লট আছে বুঝছেন, অনলি 200 টাকা পার পিস, শুধু 200। দেখেন একটা মালের দাম 1,200 টাকা আছে, মেলা ওই আরও আছে গোডাউন। দুই নম্বর কোনো ব্যবসা করি নি দোকানে আমরা, এই টাকায় কোনো জায়গায় ভাইবো না। এই যে আমার নকশি কাঁথা আছে, এক এক ডিজাইন, এক একটা এক এক ডিজাইন, কয় হাজার নিব দেখেন। নই দেখেন আপনার কত লম্বা সেন কাজ, 6 হাতর না, পুরো বাংলাদেশে না। এইটা ভিন্ন ধরনের কালেকশন, আপনি 2-4-10টা দোকানে কোন দেখাইতে নিয়া, অরিজিনাল চায়না কইলা, নতুন নতুন পেজ কইলা, এগুলো আঙ্গতে কিনে নিয়ে বেসে দেখেন না, পাক্কা পাঁচাতে হইব স্যার। দেখেন কত সুন্দর মাল, দেখেন কি না করতে পারলে যেই কোনো ফটাক পাল্লাই দিব আমরা, সুন্দর। এটা নতুন বাড়িছে একবারে, কম কমে দিয়ে দিব, এই যে দেখছেন অনেকদিন পরে আপনার মনে করেন বিরোধী আছে আপনার, বুঝছেন। বাংলাদেশে সবচেয়ে কম রেটে আমরা মাল বেছি, আমার হোলসেল আছে, ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন, তার জন্য দামটা একটু কমাই দিতেছি আমরা। পাকিস্তানি একটা ডিজাইনের ভিতরে চায়না জড়ি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, একটু গুরুত্বপূর্ণ সন্ধান ব্যবসায়ী ভাইদের জন্য। হ্যাঁ দর্শক, আপনারা যারা লটের শাড়িগুলো খুঁজতেছেন, লটের ওন্না খুঁজতেছেন খুবই রিজনেবল প্রাইসে, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরতে হবে। আমরা সবাই জানি যে ধৈর্য পরিশ্রম মানুষকে সফলতা এনে দিতে সহযোগিতা করে। হ্যাঁ দর্শক, যখনই আমাদের কোনো একটি ভিডিও দেখার ধৈর্য হয়, তখনই কিন্তু আমরা আমাদের কোনো না কোনো পছন্দের কালেকশনগুলো বেছে নিতে পারি। হ্যাঁ দর্শক, প্রত্যেকটি সন্ধানই কিন্তু যে কোনো ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আসলে এই ওনার কালেকশনগুলো খুঁজতেছে, যেখান থেকে ওনারা ওনাদের কাঙ্ক্ষিত বাছাই করা রানিং ওনার কালেকশনগুলো খুঁজে নিতে পারবে। হ্যাঁ দর্শক, আমাদের দেশে বহু ব্যবসায়ী ভাই বোনেরা আছে যারা ওনার ব্যবসা করে ভালো প্রফিট করতেছে। যারা লটের শাড়িগুলো খুঁজতেছে তাদেরকে বলবো আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আপনাদের স্বার্থে ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই সাথেও কিন্তু অ্যাড্রেসটা দেওয়া থাকবে। হ্যাঁ দর্শক, নিয়ে আসছিলাম বাংলাদেশের একটি বৃহত্তম পাইকারি পোশাকের মার্কেট ভুলতা গাউসার এ টু জেড ফ্যাব্রিক্স অ্যান্ড ওন্না হাউস। হ্যাঁ দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালেকশন। হ্যাঁ, এখানে আপনারা ওন্না পাবেন, লটের শাড়ি পাবেন, ব্রা পিন্টি পাবেন, নকশিকাতা পাবেন। তো দর্শক, আপনাদেরকে বলবো আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, এতে করে আপনাদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না। বর্তমান বাজারে যে ওন্নাগুলো সবচেয়ে বেশি চলতেছে, একদমই টপ ক্লাস, সে ওনার কালেকশনও আছে, লটের ওনারও কালেকশন আছে। এখানে ভ্যারাইটিস কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন। হতে পারে কোনো কোনো কালেকশন আপনার ভালো লেগে যেতে পারে, যেগুলো নিয়ে আপনি ব্যবসায়ী করতে আগ্রহ প্রকাশ করবেন। তো দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। আপনাদেরকে আজকে ওনা এবং লটের শাড়িগুলো দেখাবো, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? অনেক ভালো আছি। তো ইমান ভাই, আপনি তো দেখতে পাচ্ছি যে আপনার এখানে ওনার অনেক কালেকশন, তো আমাদের চায় না বুঝছেন, এগুলো আমরা সেল করে লাইতেছি মাল, অনেক মাল 1,50,000 পিস আটকে রয়েছে, স্টক লট আছে না বুঝছেন, স্টক লট নাকি? এই মালটা অনলি 25 টাকা পার পিস, এ বাংলাদেশ কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আপনার দোকানের নাম কি ভাই? এটা এ টু জেড ফেব্রিক্স অ্যান্ড ওন্না হাউস। আচ্ছা, এই যে 25 টাকার মাল আপনার 120 করে নিতে হইবে এক একজনে, এটা অফার ছিল বুঝছেন, 25 টাকা অনলি। এটা কি ভুলতা গাউসে পাইকারি? এটা ভুলতা গাউসে আর সিটি মার্কেট, তিনতলায় 13 নম্বর, 18 নম্বর, 19 নম্বর দোকান। কম টাকায় লাভ বেশি, কম টাকায় লাভ বেশি। হ্যাঁ, এ ভাই একটা মাল দেখেন আপনার, এটা চলতে আছে, এটা কোনো বসা নাই, অনলি 70 টাকা এটা পাইট, এটা সুতি মোটা পাইট। নেক্সট আপনার এই একটা মাল আছে ইন্ডিয়ানের ভিতরে, অনলি 90 টাকা পার পিস, 90 টাকা পার পিস। হ্যাঁ, 90 টাকা এটা। আর একটা আছে ফেরদৌস লোন, এটা হলো 115 টাকা, আগে 120 টাকা বিক্রি করতাম, ব্যবসা একটু ডাল সিজন তো একটু খারাপ, তার জন্য দামটা একটু কমাই দিতেছি আমরা, তাই নাকি ভাই? তাই কমাই দিতেছেন? হ্যাঁ। আচ্ছা, আর একটা মাল আছে আপনার জড়ি, এ চায়না জড়ি, আপনার 75 টাকা, মানে নিলে 70 টাকা কইরা। ইমান ভাই, আপনার কাছে কি সব ধরনের ওনার কালেকশন আছে নাকি? কয়েকশো, আপনি আপনি নিজে বুঝতে আছেন না কটা দোকান,
এই যে আর একটা আপনার পাকিস্তানি কাজের ভিতরে আবার ডলার বসে না দেখেন, এটা 240 টাকা পার পিস, পাঁচ হাতে লম্বা, এটার ভিতরে আর একটা আপনার সুতি আছে বুঝছেন, এটা চাইতো আবার এটা লম্বা, এটা পাঁচ হাতের উপরে দেখেন আপনার কত লম্বা সেন কাজ, সেরকম সেরকম কাজ। ব্যবসা করে কি বেকারত্ব দূর করা সম্ভব? হ্যাঁ ইনশাল্লাহ এগুলি সম্ভব, এগুলো অনেক লাভ তো, আপনার 70 টাকা মাল নিয়ে 120 টাকা চালায় করে দিছেন ইনশাল্লাহ। হ্যাঁ ভাই এইটা এটা অনলি 85 টাকা করে সুতির মাইতে জুড়ি, আপনার আঙ্গ তো ডিজাইনের শেষ নেই, ডিজাইন দেখেন পাকিস্তানি একটা ডিজাইনের ভিতরে পাকিস্তানি কাপড়টা, এটা হলো 140 টাকা পার পিস, পাঁচ হাত লম্বা, এটার ভিতরে আরেকটা আছে জান, এইটাও 140, আপনাদের কথার কাছে কি মিল থাকে ভাই? 100% দুই নাম্বার কোনো ব্যবসা করিনি দোকানে আমরা, 140 টাকা, 140 টাকা মধ্যে একই কাপড় কিন্তু কোয়ালিটি ভিন্ন বুঝছেন, এক একটা ডিজাইন আছে, ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন, এইটা 140 সুতি কাজের ভিতরে দেখেন 140, এটা হলো আপনার চায়নার ভিতরে পাকিস্তানি ডিজাইন, এটা আমরা 125 টাকা বিক্রি করতাম, 120 এখন, আপনি ভিডিও যাই দেখে নিবেন 120 টাকা, অনেকদিন পর আপনার এমন এখন ভিডিও দিতেছে আপনারা বুঝছেন, এই যে দেখেন ডিজাইনগুলো, এগুলো 110 টাকা, আগে 120 টাকা 15 টাকা বিক্রি করতাম, আপনি ভিডিও দেখে নিলে 110, এটি হলো 130 আর ছিল 120, সব আপনার আজকে কম কমে দিয়ে দিব, এই যে দেখছেন এগুলো অ্যাভেলেবল দোকানে পাইবো না, আপনি তো ভিডিও করেন, আপনি দেখতেছেন না কোয়ালিটিগুলো, আপনার কালেকশন অন্য কোথাও পাওয়া যাবে না, না 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 এইসব কোয়ালিটি খুব কম বেছে, তাহলে কি ধরে নিব ভিন্ন ধরনের কালেকশন, ভিন্ন ধরনের কালেকশন আপনি দুই সাইড 10টা দোকানে কোন দেখাইতে নিয়া, পাকিস্তানি এটা 120 টাকা নিতে পারবো, পাকিস্তানি অন্য দেখাচ্ছেন, হুম আপনি দেখেন না বিহারি মেয়েদের 140, এটা হলো বডির কাপড় একবারে অরিজিনাল চায়না, এই যে একটা 90 টাকার ভিতরে একটা অন্য আছে যে দেখুন অনেক অনেক সুন্দর, এটা নতুন বাড়িছে একবারে অনলি 90 টাকা, এটা নিয়ে 150 টাকা বিক্রি করতে পারবো বুঝছেন, এ অন্যটা খুরসা, আর একটা আমাদের আছে 6 হাত ওড়না পুরো বাংলাদেশে না, এটা আপনি দেখেন না, না দেখলে বুঝতে পারবেন, আমি তো এটা ভিডিও করেন না, 6 হাত ওড়না দেখছেন কত বড় দেখেন, 6 হাত এটা 150 টাকা বিক্রি করি, আপনার ভিডিও যদি দেখেন তো 140, এটা দিয়ে তো অনায়াসে ভাই 200 টাকা প্লাস, 200 টাকা নেই 250 টাকার বেছে উপরও বেছে, আপনার অনেক সুন্দর কাপড় নিয়ে জামা বানায় জামা দেখছেন, মানে এই মাল নিয়ে যদি ব্যবসা না করতে পারে তাহলে আর কোনগুলো, না 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 আমাদের যদি মাল বিক্রি না করতে পারলে যেই কোনো ফটাক পাল্লাই দিব আমরা, আবার যেই কর যেটা চলে ওইটাই নিতে পারবে, দেখেন আমাদের মালের কোয়ালিটিগুলো দেখেন, এইটা 140 6 হাতই, আর ডিজাইন অসংখ্য ডিজাইন অভাব নেই ডিজাইনের আঙ্গ বুঝছেন, আমাদের এক সময় হাজার হাজার পিস মাল করি, আর যারা কিনা কিনা বেসে বুঝছেন পেজ করলে নতুন নতুন পেজ করলে এগুলো আঙ্গ থেকে কিনে নিয়ে বেসে তাই, এই যে দেখেন এটা এসি কটন কাপড়টা ধরে দেখ না পাক্কা পাস হাত হইব বুঝছেন, এটা এক কালার ভিতরে এসি কটন, এটা 120 টাকা করে, 130 টাকা বেশ যান, আপনার ভিডিও দেখে নিলে 120 টাকা, সব সার সব এই টাকায় কোনো জায়গায় ভাইবো না, এই যে আরেকটা মাল আছে 90 টাকা, হ্যাঁ এই যে এটা 90 দেখেন কত সুন্দর মাল, অনলি 50 টাকা পিস, মেলা ওই আরও আছে গোডাউন, এটা তো দাহাইলাম আমরা তো দেখি এই জানাঙ্গ মাল, অনলি 50, হ্যাঁ অনলি 50, এই যে আমাদের নকশি কাঁথা বানায় এগুলো হলো আপনার লট শাড়ি বুঝছেন, 200 টাকা পার পিস শুধু 200, দেখেন একটা মালের দাম 1,200 টাকা আছে, অনলি 200 টাকা এই লট শাড়ি, হ্যাঁ হ্যাঁ এই যে লট শাড়ি দেখেন, হাজার কয় হাজার লাগবো এক একটা এক এক ডিজাইন, কয় হাজার নিব দেখেন, ভাই অনলি 200 টাকার এই লটের শাড়ি, এগুলো একে একশোর মধ্যে 100 ডিজাইন নিব, আপনি দেখেন না এই যে ডিজাইনগুলো দেখেন, এগুলো নিয়ে 300 350 400 টাকা বিক্রি করে, না সেগুলো তো দ্বিগুণ লাভ, মানে মানে লটের শাড়িতে দ্বিগুণ লাভ, এগুলো এক বছর পইরা 6 মাস পইরা তারপরে খেতা ছিলে দেখেন কত সুন্দর,
দেখেন আপনি ডিজাইন গুলো দেখেন, এগুলো দিয়ে মূলত ব্যবসাটা কি করে? এগুলো নিয়ে আমরা পড়িয়া গরিব মানুষ পরে অনেকে। এই যে আমার নকশি কাঁথা আছে, আমাদের নকশি কাঁথার কাপড়গুলো এগুলো আমরা 400 টাকা জোড়া, 200 টাকা পার পিস। আমাদের এই জায়গায় কিন্তু আপনার বেড়া ভেন্টি আছে বুঝছেন, বেড়া ভেন্টি, তারপর আছিল এই বিছনার চাদর আছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।